নির্বাচনের দিন চমু চাপি অহার লগে তীব্রতর হয়েছে প্রচার অভিযান। কোনে যদি নৃত্য গীতের ভোটারক আকর্ষণের চেষ্টা করেছে, কোনোয় আকো সরকারি কার্যালয়ে গিয়ে চলাইছে প্রচার অভিযান। চমু চাপিছে নির্বাচন, তীব্রতর হয়েছে প্রার্থীর প্রচার অভিযানও। ভোটারক আকর্ষণের ন ন কৌশল প্রার্থীর। করিমগঞ্জত সরকারি কার্যালয়ে গৈ ভোট ভিক্ষা বিজেপি প্রার্থী ডাক্তার মানস দাসর। দলীয় নেতাকর্মীক লগত লৈ জিলা উপায়ুক্তর কার্যালয়ের পৰা আৰম্ভ কৰি মুখ্য ন্যায়িক দণ্ডাধীশর কার্যালয়, জিলা নিবন্ধীকরণের কার্যালয়, অধিবক্তা, দলিল লেখকসকলের ওচৰলৈ গৈ প্রচার চলালে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিজেপি প্রার্থী ডাক্তার মানস দাসে। এটাতো ভোট আগবাড়িছে, আমি 100% নিশ্চিন্ত যে এবার আমি জিকিম। মানুষ আমার লগত আছে, রাইজ আমার লগত আছে, সেই কারণে আমি জিকি উলাম। লক্ষণীয় যে 1991 চনৰ পৰা টিকট পোৱা উত্তর করিমগঞ্জৰ চাৰিবাৰৰ বিধায়ক জ্যেষ্ঠ বিজেপি নেতা মিশন রঞ্জন দাস এইবার বঞ্চিত হৈছে টিকটৰ পৰা। কিন্তু বিজেপি প্রার্থী ডাক্তার মানস দাসর সৈতে প্রচার অভিযান চলাইছে জ্যেষ্ঠ বিজেপি নেতা মিশন রঞ্জন দাসেও। আমার প্রচার কার্য খুব দ্রুতগতিতে চলি আছে আর ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। যিমান রাজনৈতিক দলের প্রার্থী আছে তেওঁলোক আমার পিছত আছে আর ভারতীয় জনতা পার্টির জয় হব। আজি আমি প্রতিটি অফিসত আমার কার্যকর্তা সকলক, ভাই ভনীসকলক লৈ আমি প্রচার কার্য চলাইছো। করিমগঞ্জৰ পৰা গৌৰী স্তন্দী, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।